আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আমি আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিস ক্যান্থারিস আমাদের হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটি ওষুধ, কারণ এই ওষুধটি আমরা সচরাচর ব্যবহার করি, বিশেষ করে ইউরিনারি অর্গান অর্থাৎ মূত্র সংক্রান্ত বিভিন্ন রোগে, আগুনে পোড়া এবং জলসা জনিত বিভিন্ন রোগে বা বিভিন্ন উপসর্গে, এছাড়াও আরো অনেক রোগে এই ওষুধটি ব্যবহার করি আমরা লক্ষণ সাদৃশ্যে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আগুনে পোড়া এবং জলসা যাওয়া জনিত সমস্যায় এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই ওষুধটি ব্যবহার করার আগে আপনাদেরকে এই ওষুধটি সংগ্রহ করতে হবে। ক্যান্থারিস 200 শক্তির ওষুধটি 30 ml ফাইল এবং ক্যান্থারিস মাদার টিংচার 30 ml ফাইলে অর্থাৎ 30 ml শিশিতে কিনে নিয়ে আনবেন হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে। যখনই কারো আগুনে পুড়ে অথবা জলসে গিয়ে চামড়া ক্ষত সৃষ্টি হবে, চামড়া খুশকা পড়বে, চামড়া লাল ভাব বা ঘা দেখা দিবে, এই ক্ষেত্রে ক্যান্থারিস 200 শক্তির ওষুধটি 2 ফোঁটা করে সরাসরি জিহ্বায় সেবন করতে হবে সকালে, দুপুরে এবং রাত্রে। সঙ্গে ক্যান্থারিস মাদার টিংচার 10 ফোঁটা অথবা 15 ফোঁটা মাত্রায় আধা কাপ পানিতে মিশিয়ে বাহ্যিক ব্যবহার করতে হবে শরীরের যে অংশ আগুনে পুড়েছে অথবা জলসে গেছে সেই অংশ। এভাবে নিয়মিত রূপে বাহ্যিক ব্যবহার করবেন এবং ক্যান্থারিস 200 শক্তির ওষুধটি 2 ফোঁটা করে দিন 3 বার সেবন করবেন। যখন জ্বালা যন্ত্রণা এবং ব্যথা কমে যাবে তখন থেকে সেবন করা বন্ধ করবেন, ওষুধটি আর সেবন করবেন না, শুধু বাহ্যিক ব্যবহার করে যাবেন। অর্থাৎ ক্যান্থারিস মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করবেন আধা কাপ পানিতে মিশিয়ে 10 থেকে 15 ফোঁটা। বন্ধুরা, এভাবে ক্যান্থারিস ওষুধটি আপনারা সেবন করতে পারেন আগুনে পোড়া এবং জলসেচা জনিত বিভিন্ন সমস্যায়। আপনারা ওষুধটি ফার্মেসি থেকে কিনে নিয়ে আনেন এবং বাসায় রেখে দিন। যখনই কারো আগুনে পোড়া এবং জলসে যাওয়া জনিত বিভিন্ন সমস্যা এবং উপসর্গ দেখা দিবে, এই ওষুধটি আমি যেভাবে বলেছি এভাবে সেবন করবেন, দেখবেন খুব দ্রুত আপনারা উক্ত সমস্যা থেকে কিভাবে মুক্তি পান। বন্ধুরা, আগুনে পোড়া এবং জলসে যাওয়া জনিত সমস্যায় ক্যান্থারিসের ব্যবহার আপনারা কিভাবে করবেন এই সম্বন্ধে আমি আলোচনা করলাম। আমি আশা করি আপনারা ওষুধটি ফার্মেসি থেকে কিনে আনবেন এবং বিশেষ করে আপনারা নিউলাইফ কোম্পানি, ম্যাক্সফেয়ার কোম্পানি, ডিপ্লেট কোম্পানি এবং ন্যাশনাল কোম্পানি, বিভিন্ন বাংলাদেশি কোম্পানি আছে যাদের সিল করা ফাইল পাবেন 30 ml এর। ক্যান্থারিস 200 শক্তি সিল করা ফাইল পাবেন 30 ml, 30 ml এর ফাইল সিল করা পাবেন, কিন্তু ক্যান্থারিস মাদার টিংচার এটা সিল করা পাবেন না, এটা আপনাকে খোলা কিনতে হবে। আপনি ফার্মেসিতে গিয়ে বলবেন আপনাকে 30 ml শিশিতে অর্থাৎ 1 আউন্স পরিমাণ ক্যান্থারিস মাদার টিংচার দেওয়ার জন্য। আপনারা ওষুধটি কিনে নিয়ে বাসায় রেখে দিন এবং যখনই কারো আগুনে পোড়া এবং জলসে যাওয়া জনিত সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে ওষুধটি ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুততার সাথে উক্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।